নমস্কার সুধীর দর্শকবৃন্দ, আজ আমরা জালাবেড়িয়া ধীরেনাট্য তারের পুতুল নাচ কর্তৃক যে নাটকটি মঞ্চস্থ করব, সম্পূর্ণ সামাজিক নাটক। নাটকের নাম ঘোর কলি আসছে। কৃষ্ণপদ রচিত অভিনীত শিল্পী সমন্বয়ে আপনাদের সামনে তুলে ধরছি এক জ্বলন্তকারী সামাজিক নাটক, এই ঘোর কলি আসছে। আমি আছি, আমি ছিলাম, এখনো আমি থাকব। আমি রাজা, কলি রাজা। আমার নিয়মে সবাই কাজ চলতে হবে, আমার নিয়ম একটু আলাদা ধরনের। ওরে বাবা, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, পালাও সবাই, পালাও সবাই, পালাও, কলি আসছে। পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কলি আসছে, সবাই পালাও, সবাই পালাও। এসো গর্ভধারিণী জননী, এসো, এই দেখো আমার রাজ্য চালনার নিয়ম পদ্ধতি। ওরে বাবা কলি, এই আমার গর্ভধারিণী মা। আমি যে তোর মা, মায়ের গলায় দড়ি দিয়ে টানতে টানতে তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে বাবা? কলি জীবের দ্বারে দ্বারে জননী, কেন কি অপরাধ করেছি? ভ্রমণ করাতে, ভ্রমণ করাতে কি অপরাধ করেছি? এই আচরণে সবাই কার আমি শেখাবো? কলি, আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি রে বাবা। তুই আমার গলার বন্ধনটা মুক্ত করে দে বাবা, তার জন্য দায়ী আমি নই, দায়ী যে স্বয়ং বিধাতা। আমার যুগে অধিকাংশ লোক হবে পাপি, আর সেই পাপি না হলে নরকে যাওয়ার কোন রাস্তা থাকবে না। তিন যুগে তিন কুণ্ড হয়েছে পূরণ, এখনো বাকি আছে 81 নরক কুণ্ড, সেগুলো আমার পূরণ করতে হবে। তাই তো বিধাতা আমার এই মস্তকে রাজ মুকুট দিয়ে, তারা এখন অন্তরীক্ষে গেছে। আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার দুটো খেতে দে বাবা, আমার দুটো খেতে দে। খিদে পেয়েছে বাবা, দেখো দেখি, এই দেখো মা বলছে আমার খিদে পেয়েছে। মা গো, তুমি তো সেকালের মেয়ে, এক সূর্যে একবার আহার করো। আর খিদে পেয়েছি যখন সন্তানের কাছে বলছো, তাহলে তো সেবা দিতে হবে। ঠিক আছে মা, তুমি রাত্রিতে পাবে দুখানা মাত্র পোড়া রুটি। কলি, এ তুই কি বলছিস বাবা? আমি তো মায়ের চোখে জল যত ঝরবে, তত নরকে সবাই পর্যবসিত হবে। এই নাও, নিয়ে যাও আমার মায়ের দড়ি, আমি তোমার কাছে দিলাম, ধরো। কি আমার, আমার গলার দড়ি তোর স্ত্রীর হাতে, তোর প্রেমিকা স্ত্রীকে তুই স্কন্ধে নিয়েছিস, আর আমার, আমি যে তোর মা, আমাকে তুই গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিস। বৌমা, আমার, আমার এই গলার দড়ি আমার ছেলের হাত থেকে তোমার হাতে, আর আমার কপালে কি আছে জানি না। ভগবান, তুমি তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো, আমি কি করবো, আমি কি করবো? আমার যুগে অধিকাংশ নরক হবে এই পাপেরই কারণ। নরক, নরক, নরকটা কোথা থেকে এসেছে আমাকে দেখিয়ে দিয়ে গেছে বিধাতা। সত্য যুগে নারায়ণ এসেছিল, নারায়ণের আদ্যক্ষর ন। ত্রেতা যুগে রাম এসেছিল, রামের আদ্যক্ষর র। তারপর যুগে কৃষ্ণ এসেছিল, কৃষ্ণের আদ্যক্ষর ক। তিন যুগ মিলিয়ে হলো নরক। এটা আমারই যুগ, এই নরকের গহ্বরে সবাই কার স্বর্গবাসী যদি না করতে পারে। বৃথা আমারই নাম কলিরাজ, বৃথা আমারই নাম কলিরাজ। এ যুগে কেউ কাউকে মানবে না, পিতা পুত্রকে মানবে না, স্ত্রী স্বামীকে মানবে না, সবাই একাকার হয়ে যাবে, সবাই একাকার। রক্ত,
রক্ত তাই, রক্তের হোলি খেলা, রক্তের হোলি খেলা বন্ধ হবে না, সবাইকার রক্ত না হবে। হ্যাঁ আমার যুগে ডাক্তার থাকবে, ওষুধ থাকবে না, আর ওষুধ থাকলে ডাক্তারও থাকবে না। এমন এমন ডাক্তার আমার পক্ষে আছে, অপারেশন করতে গিয়ে ছুরি কাঁচি সব পেটের মধ্যে দিয়ে সেলাই করে দিয়ে আসবে, খবরের কাগজ দেখবে, সবাই দেখবেন, সবাই দেখবেন খবরের কাগজে ডাক্তার বাবু অপারেশন করেছে, ছুরি কাঁচি পেটের মধ্যে আছে, রক্ত, টাকা, শুধু টাকা, রক্ত, টাকা, রক্ত, রক্ত আর টাকা, রক্ত আর টাকা, রক্ত আর টাকা। আমার দিকে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। সেখানে গিয়ে বাবা বলে পরিচয় দিয়ে এসেছো কেন? ছি ছি ছি, একটু লজ্জা করে না তোমার? অপমানে মাটিতে আমার মাথাটা নুয়ে পড়ছে, ইচ্ছে হচ্ছে তোমাকে আর মারিস রে। ওরে অনেক হয়েছে, অনেক হয়েছে, তোকে আমি লেখাপড়া শিখিয়েছি কেন তা আমি জানি না, সারাটি জীবন পরের বাড়িতে গোলামগিরি করে টাকা রোজগার করে জায়গা জমি বিক্রি করে আজ ছেলের লেখাপড়া শিখে আর ছেলের রাজ্যে আমার চাবুক খেতে হচ্ছে। ভগবান, ই আমার কি হলো ঠাকুর, ই আমার কি হলো ঠাকুর, বাইরে আমার কত মান সম্মান তা তুমি জানো? তুমি একটা গন্ড মূর্খ, সভ্যতার চিহ্ন তোমার গায়ে নেই। তুমি কিনা হঠাৎ নীলের লাইরির চায়ের দোকানে গিয়ে একটা ছেঁড়া ময়লা নোংরা তেনা পরে সেখানে গিয়ে বললে আমি প্রতাপ নাগের বাবা, লজ্জায় অপমানে মাটিতে আমার মাথা দাঁড়িয়ে পড়লো, ইচ্ছা হচ্ছে তোমাকে তোমার মতো বাবা মরলে আমি শান্তি পাই, বুঝলে? তোমার মতো মূর্খ লোক অভিশাপ, এই প্রতাপ কাজই করে না। বাবা তো অনেক দশজনের কাছে ছেলের পরিচয়টা কতই যে আনন্দ পায় সে তুই বুঝবি না, তুই তো ছেলের বাবা হতে পারিস নি। আমি সেই আনন্দ পাবার জন্যে চায়ের দোকানে বলেছিলাম প্রথম নাগ আমার বড় ছেলে, শিক্ষিত ছেলে, হ্যাঁ হ্যাঁ, এই আমার নাম নরনাথ, আমার ছেলের নাম প্রতাপ নাগ, কত আনন্দ, কত আনন্দ। শোনো শোনো একটা কথা শোনো, বাড়িতে আমার বাইরের লোকজন যখন আসবে আমি তোমাকে চাকর বলে পরিচয় দেবো, আমি মনিবের মতো হুকুম করবো, আর তুমি চাকরের মতো সেলাম ঠুকে ঠুকে আমার হুকুম তামিল করবে। কেমন কথা বলতে পারলি প্রতাপ? বাইরে আমার কত মান সম্মান তা তুমি জানো? তুমি একটা গন্ড মূর্খ, সভ্যতার চিহ্ন তোমার গায়ে নেই, রাস্কেল কোথাকার, রাস্কেল। বাইরে আমার কত মান সম্মান তা তুমি জানো? জানো বাড়িতে তুমি আমার পুরো চাকর সেজে থাকবে। কি বললে? বাইরের লোকজন যখন আসবে আমার বাড়িতে তখন আমি তোমাকে চাকর বলে পরিচয় দেবো। আর তুমি সাবালক হয়েছো তাই না? যখন তুমি শিশু ছিলে বোম্বাইয়ের উপর তোমাকে নির্ভর করতে হয়েছিল তখন কোথায় ছিল তোমার প্রতাপ? কে দিয়েছিল ওষুধ? কে দিয়েছিল মুখে অন্ন? কে দিয়েছিল প্রীতি ভালোবাসা? কে সঞ্চার করেছিল এই শক্তি? সে কি বৃদ্ধ মূর্খ সভ্যতাহীন তোর বাবা নয়? সেদিন অসহায় ছিলে বলে বাবা বলতে লজ্জা হয়নি, আজ লেখাপড়া শিখেছে বলে বাবা বলতে অপমান হচ্ছে। অপমান কি আবার? যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? কি দাদা, কে তুমি? বাবার বাড়ি হতে তাড়িয়ে দিচ্ছ? এই শোন, শুধু বাবাকে নয় তোকে বলছি, এই মুহূর্তে এক্ষুনি এই বুড়োটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলবো আমি দাদা, আমি যে ছেলে মানুষ তা না হলে কি করে আমার তাড়িয়ে দিতে? তাই আমি মারবিনে বড় খোকা, তুই মারবিনে আমার ছোট ছেলে, মুখ বন্ধ করে থাকবে, বেশি বাড়াবাড়ি করলে, বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি খুন করবো, পলাশ খুন করবো বলে দিচ্ছি। দয়া কর প্রধান, তুমি কার কাছে দয়া প্রার্থনা করছো? তোর বর্দার কাছে রে, তোর বর্দার কাছে। একটা শয়তান, পলাশ শয়তান বলে তো বেশি মারামারি করছিস, কিন্তু বেশি মারামারি করলে আমি তোকে একেবারে শেষ করে দেবো। যা না, গাছ তলায় রাস্তায় ফুটপাতে যেখানে ইচ্ছে সেখানে যা, এই বুড়োটার হাত ধরে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। তোমার চাবুক কেড়ে নেওয়ার শক্তি যখন আমার নেই তখন আমাদের যেতে হবে দাদা, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কোথায় যাবো, কোথায় যাবো পলাশ? বাবা গো,
আমরা ফুটপাথে যাবো বাবা, ফুটপাথে। হ্যাঁ তাই যাও, তাই যাও, গাছতলা ভিক্ষা করবো। হ্যাঁ ভগবান, হ্যাঁ ভগবান, সাধন ঠিক বলেছে, সাধন ঠিক বলেছে। ওরে ওরে, এ গোরকলি আসছে, গোরকলি আসছে। আমরা এখন ইডিয়েট, মূর্খ মানুষ আর শিক্ষিত সমাজ। ওরা কি বললো, সাধন কি বলে গেল, জেন্টালম্যান। হ্যাঁ ওরা জেন্টালম্যান, ওরা জেন্টালম্যান, ওরা জেন্টালম্যান। চল বাবা, ছেলেকে শিক্ষিত করতে যে ভুল আমি করেছি, নীতি জ্ঞান আদর্শ তার শেখাতে পারিনি। ওগো সংসারের বাবা মায়েরা, চেয়ে দেখো শিক্ষিত ছেলে কি আদর্শ, সর্বহারা বৃদ্ধ পিতা, ছোট ছেলেটার কি দশা পড়ে না। কলকাতা যাই, আমরা কলকাতা যাব, হায় কলকাতা যাব। যত সব ইডিয়েট রাস্কেল ননসেন্স, বাড়িতে বসে গোগ্রাসে গিলবে, একটা পয়সা রোজগার করার মনোজ নেই, আবার বড় বড় বুলিয়ে ওড়াবে। যাক আপদ বিদায় হয়েছে, এইবার আমি ভিটে ভগ্না সন্টুকু নিশ্চিন্তে বিক্রি করতে পারবো। তারপর এখান থেকে সোজা রওনা দেবো কলকাতায়। আমার যা কিছু ছিল আরো টাকার উপরে টাকা, কালো টাকার পাহাড় বানিয়ে ফেলেছি। এইবার আরো টাকা চাই, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। নরকে যাবে, এবার নরকগামী হতেই হবে। ওই তো, ওই তো লাইন ধরেছে, লাইন ধরেছে। নরক তুমি হাতছানি দিচ্ছ, আমি আছি, আমি থাকব, আমি শাশ্বত, আমি বর্তমান। বলি এসেছে। হ্যাঁ বাবু, আমি এসেছি, আমি এসেছি। আমার নাতি, আমার নাতি একটা খেলা দেখাবে, সেই জন্যে আমার আসতে হয়েছে এই পুতুল নাচ স্টেজে। মনে করলাম এখানে অনেক লোকজন আছে, আমার নাতি যদি খেলা দেখাতে পারে না তাহলে অনেক টাকা পুরস্কার পাবে। আমি এখনই ডাকছি, আমি এখনই ডাকছি। ওই কই রে ভাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চা বিস্কুট খাবি, পয়সা কোথায় পাবি? কেন আমি খেলা দেখাবো? ও হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, আমি বাবুদের কাছে বলেছি তোরা মানে তুই খেলা কর, চালাও চালাও তালি। তুমি আমার আশীর্বাদ করো দাদু, আমি যেন নির্ভয়ে আমার মাথা কাটা খেলা দেখাতে পারি। ধাঁধা ধাঁধা সার্কাস, আমার দাদু খেলা দেখাচ্ছে, ভালো লাগলে কিন্তু টাকা দিতে হবে, পুরস্কার করতে হবে। চালাও তালি, হাত তালি, হাত তালি, হাত তালি, হাত তালি, হাত তালি। Thank you.
আমার কাছে একটা নোট আছে, 500 টাকার অচল নোট আমি তোকে দেবো। তারপর তারপর মানে ব্যাংকে দিলে না তুই নতুন টাকা পেয়ে যাবি, তোর খুব আনন্দ হবে। চল 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 দাদু। বাবু গো, এই যে মাসিমা আমায় দুটো পয়সা ভিক্ষা দেবে। মাসিমা, দাদা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের কেউ নেই, পুরো বাবাকে নিয়ে ফুটপাতে আছে। দাও না বাবু দুটো পয়সা ভিক্ষা, দাও না। এই যে ও বাবু, বাবু গো একটা পয়সা দাও না বাবু, একটা পয়সা দাও বাবু গো, একটা পয়সা দাও, একটা পয়সা দাও না বাবু, একটা পয়সা দাও বাবু গো, একটা পয়সা দাও। আমি তো কাজকর্ম করতে পারি না, কি করবো বল। আমানি নেবেন বাবু, মানুষ মাত্র 8 আনা প্যাকেট গো বাবু, মাত্র 8 আনা প্যাকেট মানুষ আমানি নেবেন। আবার কেউ নকল দানাও বলে সাধন দা, অমানুই নেবেন? ওই দেখো সাধন। ও বাবু, ও মাসিমা, অমানুই নেন না বাবু, অমানুষ। ও মাসিমা, অমানুই নেবেন? অমানুষ মাত্র 8 আনা প্যাকেট, মাত্র 8 আনা গো, মাত্র 8 আনা। আরে সাধন, নরনাথ কাকা, আরে তুমি এখানে দেখো, কাল তোমাদের বাড়িতে বিশাল ঝগড়া ঝাঁটি হলো, আমি চলে এলাম আমার মতো, কি আর করবো বলো। তোমার ছেলে যেমন, তোমার ছেলের নীতি আদর্শ আমার একেবারেই পছন্দ নয়। তোমার ছেলে কি করে, কোথায় থাকে, যদি তুমি শুনতে চাও কাকা, অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কেন আমার বড় ছেলে? শোনো কাকা, শোনো, মন দিয়ে শোনো। তোমার ছেলে কোথায় কি করে জানো? ওই যে সোনাগাছি বলে একটা জায়গা আছে কলকাতায়, ওই সোনাগাছিতে গণিকাদের দালালি বৃত্তি করে জীবনপাত করে তোমার ছেলে। সাধন, হ্যাঁ গো কাকা, দাদা পড়া শিখে শেষ পর্যন্ত আমার বড় ছেলে সোনাগাছির দালালি। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, কিচ্ছু বলতে সুযোগ পাইনি, আর বলার আমার প্রয়োজন মনে হয় না। যাই হোক কাকা, খুব সাবধানে চলাফেরা করতে হয় গো কাকা, এটা আজমনগর কলকাতা। একই কাতগুলো খুচরো পয়সা ছড়িয়ে তোমরা ভিক্ষে করছো বুঝি? পড়ার ভিক্ষে করছো? না না না, বাড়ি থেকে তাড়িয়ে ভিক্ষে করো না, ভিক্ষে করলে পাপ হয়। ব্যবসা করতে পারবে পলাশ ভাই? ব্যবসা এইটুকু ছেলে কি করে ব্যবসা করবে, আর লেখা পড়া জানে না কি হবে। না 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 না, পয়সা গুনতে পারো তো, পয়সা? হ্যাঁ পয়সা, তাহলে তো অসুবিধা নেই। আমি আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, এই নাও টাকা। হ্যাঁ 500 টাকা। সাধন, তুমি তো গরিব মানুষ, ওই 500 টাকা দিলে তোমার সংসার চলবে কি করে বাবা? কর্ম করে যাও, ফল দাতা তো ভগবান, কে কারে খাওয়ায়? তোমার লোকসান হবে না। লাভ লোকসান কিছু নেই ভাই, সব ভগবানের দান। যাই হোক, 500 টাকা আমি তোমাকে দিচ্ছি, এই টাকা নিয়ে কি করবে তাও বলে দিচ্ছি। ওই যে চারতলা বাড়িটা দেখছো না, ওই চারতলা বাড়িতে খবরের কাগজ বিক্রি হয়, ওখানে ভোরবেলা রাত 2:30 সময় গিয়ে লাইন দিতে হয় কিছু কাগজ নিয়ে। যদি তুমি যেখানে তোমার দু চোখ যায় পথে, ওই মাঠে ঘাটে শহরে যেখানে পাবে সেখানে যদি তুমি এইগুলো বেচাকেনা করতে পারো, দুটো পেট ঠিক চলে যাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা দাও দাও, এই নাও কাকা, এই নাও। আমার পলাশ যখন বলেছে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। তোমাদের খুব খিদে পেয়েছে দেখছি, সকাল থেকে মনে হয় কিছু খাওনি। এই নাও, এই নাও, এই নাও, এই 2 প্যাকেট অমানুষ, এই নকল দানা তোমাদের দুজনকে দিচ্ছি, এ তোমরা দুজনেই খেও, তোমরা দুজনেই খেও। ভগবান তোমার মঙ্গল করবে, আবার দেখা হবে। ভগবান তোমার মঙ্গল করুক, আবার দেখা হবে। অমানুষ চাই, অমানুষ, মাত্র 8 আনা প্যাকেট বাবু, মাত্র 8 আনা, অমানুষ, অমানুষ। বাবা বাবা গো, কাল থেকে আর আমি ভিক্ষে করবো না, পত্রিকা বিক্রি করবো। এবার দেখুন সাপের খেলা, সাপের খেলা।
বাবু সাপের খেলা দেখ সবার লেগে যাবে তা, এমন খেলা তো কোনো দিন দেখাইনি আগে। বাবু সাপের খেলা দেখ সবার লেগে যাবে তা, এমন খেলা তো কোনো দিন দেখাইনি আগে। বাবু সাপের খেলা দেখ আমাদের পুতুল নাচ সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।